বার্থডের পরে কেক খাওয়া খাওয়ার গল্প। কেকের টুকরোগুলো বেশ বড়, বেশ বড়। এটা কোথাকার জানো? সত্যম, সত্যম, সত্যম বেকারি, দুর্ধর্ষ। খেয়ে দেখা যাক। বহুত বড়িয়া, দারুন। বাবু এটা খেয়ে দেখ, এটা খেয়ে দেখো, এটা খেয়ে দেখো, বেশি ভালো। খেয়ে দেখো না। তোমরাও খাবে, এটা খুব টেস্টি। টেস্টি না? দেখো চুকু টুকুরের দাও, পিউ দিদির বার্থডে। খাওয়ার জন্য আরো, খাওয়ার জন্য আরো কিছু সদস্য, তারা সকলেই ওয়েট করছে। নাও তুমি নাও, তারা বার্থডে কেক খাচ্ছে। লাশা, লাশা কিন্তু বিছানায়, লাশাকে ডেকে নিয়ে। কিন্তু আমি এরাও ছোট ছোট সদস্য, এরা বার্থডে তো ওয়েট করছে। আরো দুটো নতুন সদস্য আছে, তাদেরকেও দেখাচ্ছি। এদিকে একটু লাইটটা দে, ইহু দেখা যায় না। এরা হচ্ছে ছোট ছোট আরো দুটো সদস্য, এরাও কেক খায়, এরা সব কিছুই খায়। এই যে এরা প্রত্যেকেই কেক খাওয়ার জন্য বসে আছেন, ছোট থেকে বড় প্রত্যেকেই। এই যে এই হচ্ছে আরেকজন সদস্য, একজন সদস্য ভীষণ ভালোবাসে, সে সব কিছু খেতেই ভালোবাসে, খালি কেক না, সে সব কিছু, মাছ মাংস যা দেবে সব খেয়ে নেবে। বাকি আমরা তো বাস এদের জন্য বেঁচে আছি, এরাই মেন। মোটামুটি সবাই কিন্তু কেক খেয়ে নিয়েছে, যার বার্থডে সে কিন্তু অনেক বেশি খেয়েছে, সে সব থেকে বেশি খেয়েছে। ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে প্লেটটা খালি হয়ে গেল কি করে ঝাপ করে, দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, টাটা, বাই বাই।